আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা সামাজিক সামষ্টিক মূল্য 2024 সালের নবম শ্রেণী ইসলাম শিক্ষা এর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব শুধুমাত্র এখানে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এরপরে আমরা উত্তর নিয়ে আলোচনা করব দেখো উত্তরপত্র পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফিজিক্স ফর সোল এখানে যে ভিডিও যে অপশনটা আছে এই অপশনটাকে এখানে আসতে হবে এখানে আসলে তোমরা উত্তরটা পেয়ে যাবে ঠিক আছে দেখো প্রশ্ন সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি তোমরা যারা আমার নিয়মিত ক্লাসগুলো করো তারা নিশ্চয়ই জানো আমি কিন্তু এ ধরনের নমুনা প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম সাজেশনে দেখো এটা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়েছে কিনা আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা এবং চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করেও সে এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করো ঠিক আছে এটা হচ্ছে কথা মানে নির্দেশনা এখন এখানে আমাদের একটা শখ পূরণ করতে হবে প্রথম যে শখটা এখানে কি করতে হবে আমি যা খুঁজে পেলাম বন্ধুর সাথে আলোচনা করে তোমার তুমি যা খুঁজে পেলে যে সমস্ত সমস্যা তোমার বন্ধু যা খুঁজে পেলো সেখানে এগুলো লিখবা তারপরে কাজ দুই এটা ছিল কাজ এক ঠিক আছে কাজ দুয়ে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন করে পরিকল্পনা প্রণয়ন করো তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো এবার চারজন সহপাঠী আলোচনা করে এক কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব ঠিক আছে সমস্যার নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তিও তুলে ধরতে হবে সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব এখানে উল্লেখ করতে হবে এরপরে কি করতে হবে তোমার চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটা পরিকল্পনা তৈরি করা উপস্থাপন করতে হবে যেমন চিহ্নিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম এখানে লিখতে হবে সমস্যা বা চ্যালেঞ্জের সমাধানের উদ্দেশ্য কি তারপর সময় বা কতদিন লাগবে কার কার সহায়তা প্রয়োজন দায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ এখানে লিখতে হবে এবং নৈতিক ও মানবিক কাজ এখানে লিখতে হবে তারপর পাঁচ নম্বর তিন নম্বর কাজ প্রতিবেদন লিখতে হবে তোমার বিদ্যালয় বা এলাকার একটি একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা তারপরে বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ তারপর উদ্যোগ গ্রহণের কারণ এবং ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করতে হবে ঠিক আছে তারপর চার নম্বর ইসলামের বিধিবিধানের দৈনন্দিন জীবনে অনুশীলন করি তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো তো এই হচ্ছে প্রশ্ন প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের নতুন আরেকটা চ্যানেল রয়েছে মূল্যায়ন একাডেমি তোমরা মূল্যায়ন একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সকলকে ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ